আমরা প্রত্যেকেই জেনে বা না জেনে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে থাকি। আমাদের প্রচুর পুজো হয় যেখানে অনেক উপোস করা হয়, সেটা এক ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং। কিন্তু এই না জেনে করা হয় বলে ফাস্টিংয়ের পরের দিন অনেকেই অনেক অসুস্থ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি বলবো ফাস্টিংয়ের সময় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, যাতে তোমার ফাস্টিংও করা হবে আর তার উপকারিতাগুলো তুমি পেতে পারবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে যারা মোটা মানুষ তাদের শারীরিক অনেক উপকার হয়। যাদের ব্লাড সুগার আছে সেই সুগারটাও কন্ট্রোলে থাকে, অনেক ভালো ওজন কমে, যাদের হাই ব্লাড প্রেশার আছে সেটাও কন্ট্রোলে আসতে পারে, এমনকি অনেক ধরনের ক্যান্সার থেকেও মানুষ বাঁচতে পারে। এই সব কিছু জানতে পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা, আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করে তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম কয়েকটা জিনিস বলে নিই, যেমন ইন্টারমিটেন্ট ফাস্টিং করার অনেক কটা ধরন আছে, সেগুলোর প্রথমটা হচ্ছে 16 ঘন্টা তুমি না খেয়ে থাকবে আর 8 ঘন্টা তুমি খাবে। দ্বিতীয়টা হচ্ছে 5 দিন তুমি ঠিকঠাক করে খাবে আর 2 দিন ফাস্টিংয়ে থাকবে, অনেক কম খাবার খাবে। আর আরেকটা হচ্ছে 20 ঘন্টা তুমি খাবে না আর 4 ঘন্টা খাবে। যে যেটা সুবিধা সেটাই ফলো করে। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ওপরে আমার প্রচুর ভিডিও আছে, একটা টোটাল প্লে লিস্ট আছে। এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, আরও অনেক কিছু জানতে পারবে। প্রথম বলে নিই, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে যে ফাস্টিং উইন্ডোটা তুমি বাঁচবে, মানে যেখানে তুমি না খেয়ে থাকবে, চেষ্টা করবে সেটা যেন রাত্রিবেলা হয়। নর্মালি আমরা সবাই রাত্রিবেলা না খেয়ে থাকি, সেই টাইমটা যদি আরেকটু বাড়িয়ে নেওয়া হয় তাহলেই তার উপকারটা পাওয়া যাবে। দিনের বেলা কাজ করার সময় পুরো খাওয়ারের টাইমটা তখন রাখবে, যাতে খাওয়ার থেকে এনার্জিটা পেতে পারো আর সেই এনার্জিটা তোমার কাজে খরচ হতে পারে। সেকেন্ড আরেকটা জিনিস মাথায় রাখবে, ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু ড্রাই ফাস্টিং না, জল না খেয়ে উপোস না, সারা দিন জল খেতে থাকবে। যখন খাওয়ার খাবে না তখনও জল খেতে থাকবে, তাতে শরীরের ভেতরের যত আবর্জনা আছে সেটা অনেক ভালো পরিষ্কার হবে। আর 3 নম্বর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, যখন ইটিং উইন্ডো থাকবে, তুমি খাওয়ার খাবে, সেই খাবারের মধ্যেও আবার ডায়েটিং করো না, সেই খাবারটা যথেষ্ট পরিমাণে খাবে, না হলে তোমার নিউট্রিশনের ঘাটতি হয়ে যাবে আর তুমি অনেক দুর্বল আর অসুস্থ হয়ে পড়বে। এবারে বলি তুমি কি কি খাবে এই ফাস্টিংয়ে। প্রথম যেটা খাবারের মধ্যে রাখবে সেটা হচ্ছে সব রকমের ব্রাউন জিনিস, যেমন মাল্টিগ্রেন ব্রেড, ব্রাউন রাইস, মাল্টিগ্রেন আটা, যে আটার মধ্যে বাজরা, বার্লি, রাগি সব রকমের শস্য দানা থাকে। দ্বিতীয় যেটা খাবারের মধ্যে রাখবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন, বাঙালিদের সবচেয়ে পছন্দ মাছ, এবং মাছটা সবচেয়ে উপকারী প্রোটিন, তাই তুমি যদি মাছ খেতে ভালোবাসো যথেষ্ট পরিমাণে মাছ এই ইটিং উইন্ডোর মধ্যে তুমি খেতে পারো। আর এছাড়া চিকেন ব্রেস্ট, পনির, সয়াবিন এগুলো বেশ ভালো পরিমাণে খাবে। 3 নম্বর যেটা খাবে সেটা হচ্ছে দুধের জিনিস, সেটা দুধও হতে পারে, ছানাও হতে পারে, অল্প চিজও হতে পারে বা দইও হতে পারে। 4 নম্বর হচ্ছে সবজি, প্রচুর টাটকা সবজি খাবে, যত বেশি সবজি খাবে তত তোমার ক্যালোরি কম হবে, ফাইবার বেশি পাবে, হজম শক্তিটা ভালো হবে। তোমার যদি কাঁচা সবজি খেতে অসুবিধা হয় সবজিটাকে একটু সেদ্ধ করে বা ভাপিয়েও খেতে পারো, তবে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সবজি রাখবে। আর 5 নম্বর যেটা রাখবে সেটা হচ্ছে ডাল,
চেষ্টা করবে বড় দানার ডাল, মানে রাজমা, কাবলি ছোলা, মটর, এই ধরনের কোনো না কোনো ডাল রোজকার খাবারের মধ্যে যোগ করবে। এই পাঁচটা জিনিস যেন তোমার রোজ খাবারে থাকে, তাহলেই তোমার ইন্টারমিটেন্ট ফাস্টিং করেও শরীরটা অনেক ভালো হবে, সব রকমের পুষ্টি তোমার শরীর পাবে। এবারে বলি কী কী খাবে না। প্রথম যেটা খাবে না সেটা হচ্ছে সব রকমের সাদা জিনিস, সাদা আলু, সাদা ভাত, সাদা ময়দা, পাস্তা, যত রকমের সাদা জিনিস আছে যেখানে ফাইবারটা সবচেয়ে কম আছে সেটা খাবে না, কারণ সেটা খেলে তোমার রক্তে অনেক বেশি সুগার ছড়াবে আর ইনসুলিনটা ইনব্যালেন্স হয়ে যাবে। যতটা উপকারিতা তোমার ইন্টারমিটেন্ট ফাস্টিং থেকে পাওয়া উচিত সেটা অনেকটা কমে যাবে। তৃতীয় যেটা খাবে না সেটা হচ্ছে চিনি, একদম চিনি খাবে না। যত চিনি কম খাবে তত তোমার ইনসুলিনটা ব্যালেন্সে থাকবে, আর ইনসুলিন ব্যালেন্সে থাকা মানেই তোমার চর্বি কমা, তাই প্রচণ্ড ভালো ভুঁড়ি কমাতে হলে চিনি খাওয়াটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। নেক্সট তিন নম্বর যেটা খাবে না সেটা হচ্ছে খারাপ ফ্যাট, তেলে ভাজা জিনিস। প্রচুর মানুষকে আমি দেখেছি মাছ ডিপ ফ্রাই করে খায়, তাতে মাছের উপকারিতাটাও কমে যাচ্ছে আর মাছের ভাজাটার থেকে প্রচুর খারাপ ফ্যাটও তোমার শরীরে ঢুকছে, তাই কোনো রকম ভাজা, বড়া এই ধরনের জিনিসগুলো খাবে না। চার নম্বর যেটা খাবে না সেটা হচ্ছে সব ধরনের বেকারিতে তৈরি করা প্রোডাক্ট, তার মধ্যে বিস্কিটও পড়ে, কেকও পড়ে, মাফিন্সও পড়ে। এই ধরনের খাবারগুলোতে প্রচুর বাজে ফ্যাট ব্যবহার করা হয় যেটা আমাদের রক্তের মধ্যে জমে যায়, তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং যখন করছো তোমার শরীরটাকে যখন তুমি শুদ্ধ করছো তখন ওই খাবারগুলো একদম বন্ধ করে দাও। কোনো রকম বেকারিতে তৈরি খাবার হাতও দেবে না, বিশেষ করে বিস্কিট। বিস্কিটের প্যাকেটের গায়ে যতই হেলদি বিস্কিট লেখা থাকুক না কেন তুমি খাবে না। আর পাঁচ নম্বর যেটা খাবে না সেটা হচ্ছে ফ্রুট জুস। ফ্রুটস খেতে পারো যার মধ্যে মিষ্টি কম আছে, পেঁপে, পেয়ারা এই ধরনের, কিন্তু ফ্রুট জুস মানে তার ফাইবারটা তুমি ফেলে দিচ্ছ, শুধু চিনিটা খাচ্ছ। এমনি চিনি খেলে তোমার রক্তে গ্লুকোজ যাচ্ছে আর ফলের রস খেলে তোমার রক্তে ফ্রুক্টোজ যাচ্ছে। দুটোই চিনি, দুটোই সুগারকে বাড়িয়ে দেয়, শুধু দুটোর নাম আলাদা, কাজ আলাদা। তাই জন্যে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে কোনো ফ্রুট জুস খাবে না। এছাড়াও আরও কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে ফাস্টিংটা যখন তুমি ব্রেক করছো প্রথম খাবারটা খাচ্ছ, এই খাবারটা চেষ্টা করবে খুব হালকা খাবার খেতে যাতে হজমটা ঠিকঠাক হতে পারে, তারপরে ধীরে ধীরে তুমি হেভি খাবারের দিকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ফাস্টিং পিরিয়ডের মধ্যে খুব বেশি এক্সারসাইজ করবে না, এক্সারসাইজ করার পর শরীরের অনেক এনার্জির দরকার হয়, ফাস্টিংয়ে তুমি সেই এনার্জিটা দিতে পারবে না, তাতে তোমার মাসেলের অনেক ক্ষতি হবে, তোমার শরীর দুর্বল বোধ করবে। এই কয়েকটা ডুজ অ্যান্ড ডোন্টস তুমি মেনে চলো। এছাড়াও ফাস্টিং উইন্ডোতে কী খেতে পারো তার ভিডিও একটা আছে আমার, ওভারঅল ইন্টারমিটেন্ট ফাস্টিং কী কতভাবে করা যায় তার ভিডিও আছে, এই ভিডিওগুলো এর সাথে দেখো। ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা জীবন যাপন, এটা কোনো ওয়েট লস প্রোগ্রাম না, তাই এটা যত ভালো করে করতে পারবে এবং যত বেশি দিন করতে পারবে তত তোমার শরীরটা ভালো থাকবে। আজকের যে পাঁচটা কি করবে আর পাঁচটা কি করবে না বললাম, তার থেকে তোমার কোন পয়েন্টগুলো সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।